এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মেদ আইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। মা জটিল অপারেশন ছিল আর আমার কলিগ তুলে নিয়ে গেছে আমাকে, মনে মনে বলল। খুব জটিল অপারেশন ছিল। তোমাকে দেখে এমন লাগছে কেন? মুখ লাল হয়ে আছে, ঘেমে গেঞ্জি ভেজা। এরকম গেঞ্জি পরে তুমি তো কখনো হসপিটালে যাওনি? ইমার্জেন্সি ছিল তাই যেভাবে ছিলাম বের হয়ে গেছি মা। সাফিয়া বেগম বললেন, রুবা কোথায় মা? আচ্ছা যাও রুমে ফ্রেশ হয়ে নাও, রুমই আছে তোমার। খুব টেনশন করছিল, বারবার ফোন দিচ্ছিল তোমাকে আমার ফোন থেকে। মা রুবার ফোনটা কোথায়? আমার কাছে। ওকে নতুন সেট কিনে দিতে হবে। আগেরটা কি নষ্ট? ওটাতে ওর আর শিহাবের ছবি আছে, ওগুলো আমার কাছে থাক। মাহি দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে। তুমি আমার কার্ড নিয়ে যাও, ওর জন্য লেটেস্ট একটা মোবাইল সেট কিনে নিয়ে আসো। সাফিয়া বেগম বললেন, আমি কিনে দিব মা। না ওটা আমার তরফ থেকে ওর জন্য গিফট। ঠিক আছে মা। এখন যাও রুমে ফ্রেশ হয়ে দুজনে খেয়ে নাও। রুবা লাঞ্চ করেনি মা? না, তোমার অপেক্ষা করছে। মাহি নিজের ঘরের দরজায় নক করল, তারপর ঢুকে গেল। রুবা ঘুমিয়ে আছে, মাহি ওর কাছে এসে দাঁড়ালো। ঘুমন্ত রুবার দিকে তাকিয়ে থাকতে ভালোই লাগে, চুপচাপ শান্ত একটা মুখ। রুবার মুখের উপর চুল ছিল, মাহি হাত দিয়ে সরিয়ে দিল খুব সাবধানে। তারপর সোজা গোসল করতে ঢুকে গেল। গোসল শেষ করে মোবাইল হাতে নিয়ে দেখে নিঝুমের মেসেজ। সরি, সব ঠিক করতে চাই কিন্তু শেষ পর্যন্ত ঘাপলা বেঁধে যায়, কেন বলতো? মাহি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। মাহি বিছানায় শুয়ে চিন্তা করল, রুবাকে কি ডাকবে এখন? কি সুন্দর একটা ঘ্রাণ আসছে রুবার গা থেকে। কিছুক্ষণ সে শুয়ে থাকলো ওর পাশে, তারপর উঠে গিয়ে পোর্চের উপর বসলো। হঠাৎ খুব বাতাস হচ্ছে, সে নিঝুমের কথাগুলো চিন্তা করছে। নিঝুম, তোকে কতটা অসহায় করে দিলাম আমি, তাই না? আজ তুই আমার জন্য এতটা বেপরোয়া হয়ে যাচ্ছিস, কিভাবে তোকে এই অবস্থা থেকে বের করবো রে নিঝুম? হঠাৎ পিছন ফিরে দেখে রুবা ঘুম ভেঙে তাদের রুমের বাহিরে এসে দাঁড়িয়েছে, দূর থেকে দেখছি ওকে। মাহি তাকিয়ে আছে মুগ্ধ চোখে রুবার দিকে। আচ্ছা, দুটো বছর রুবা এই বাড়িতে, আগে তো সে রুবাকে দেখে এভাবে মুগ্ধ হয়নি। বিয়ে করলো বলেই কি চোখ আজ এতটা বেপরোয়া? বিয়েটা তার অনুভূতিকে এভাবে নাড়িয়ে দিচ্ছে? মাহি চোখ নামিয়ে নিল, রুবা আসছে এদিকে। মাহির সামনে এসে দাঁড়ালো রুবা। তুমি কখন এলে? মাহি ওর পাশে বসতে ইশারা করলো রুবাকে। এসেছি অনেকক্ষণ, তুমি ঘুমাচ্ছিলে, গোসল দিলাম, তারপর এখানে এসে বসলাম। আমাকে ডাক দাওনি কেন? তুমি ঘুমাচ্ছিলে রুবা, তোমার ঘুম ভাঙানোর ইচ্ছা করছিল না। তুমি আজ কাউকে কিছু না বলে বাস থেকে বের হয়ে গেলে, গাড়িটাও নিয়ে যাওনি। মা বাবা খুব টেনশন করছিল, বারবার মা ফোন দিছিল। তুমি টেনশন করনি রুবা? রুবা মাথা নেড়ে বলল, হুম। শোনো, আমাকে নিয়ে টেনশন করো না, আমি ঠিক আছি। আমার ভুল হয়েছে কাউকে না বলে যাওয়াটা। নিঝুম আপু বললো বলে জানলাম তুমি হসপিটালে ওটিতে ছিলে। থ্যাঙ্কস টু নিঝুম আপু, শি ইজ রিয়েলি সুইট। মাহি মনে মনে বলল, নিঝুম সুইট না কি সেটা তো বলতে পারছি না তোমাকে রুবা, যা করলো সে আজ। রুবা তুমি লাঞ্চ করলে না কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম, তারপর ক্ষুধাটাই নষ্ট হয়ে গেল, রুমে চুপচাপ শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়লাম। আমাকে কি ওষুধ দাও, খালি ঘুম পায়। আমার জন্য না খেয়ে থাকবে না কখনো রুবা, এখন কাউকে ডেকে বলো আমাদের চা এবং সঙ্গে কিছু দিতে, ভাত খেতে ইচ্ছা করছে না আমার। ঠিক আছে বলি রুবা উঠে গেল। এখানে দিতে বলবে, মাহি ফেসবুকে ঢুকলো, নিজের প্রোফাইলে গিয়ে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে ম্যারিড করে দিল। কিছুক্ষণ পর মা আসছে এদিকে, মাহি মোবাইল রেখে মাকে দেখে হাসলো। মাহি খাওয়া দাওয়া করেছে বাবা? রুবা বলতে গেছে মা। বাবা কোথায় মা? তোমার দাদির রুমে বসে বই পড়ছে। ওর দাদি মারা গেছে অনেক বছর, বাবা প্রতিদিন অনেকটা সময় দাদির রুমে কাটায়, ভাইয়া যাওয়ার পর আরো বেশি সময় থাকে। রুবাকে একবার চেক আপ করতে নিয়ে যাওয়ার কথা ছিল ডাক্তার সুরায়ের কাছে। আমার মনে আছে মা, আগামীকাল নিয়ে যাব। মাহির মোবাইলে নিঝুমের মেসেজ আসছে, লিখেছে, বাসায় ফিরেছিস? ভর দুপুরে হাইওয়েতে ফেলে রেখে এসে এখন ঢং করা হচ্ছে। মনে মনে মাহি বলল, রুবার সঙ্গে একটা সেলফি তুলে পাঠিয়ে দিলে আজকের কাণ্ডের আচ্ছা জবাব পেত।
এটা মনে হতে খুব হাসি পাচ্ছে মাহির। ও নিজেও এমন চাইল্ডিশ কাণ্ড করতে পারবে কি, হাসছে মাহি। লাইলি, ফরিদা বুয়া ট্রে ভর্তি খাবার নিয়ে আসছে এদিকে। এত কিছু কেন? ভাবি করছে। মা মাথা খারাপ নাকি তোমার? রুবার, তুমি খেতে চেয়েছো, ও তো সবসময় ঝটপট এসব তৈরি করাতে ওস্তাদ। সব বানাইছে নিজে ভাইজান। এখন কোথায় ও? ভাবি চা বানায়। তোমরা যাও, আবার পায়ে ফেলবে কালকের মতো, গিয়ে বলো আমি ডাকছি। বুয়ারা ট্রেন নামিয়ে রেখে দৌড় দিল রান্নাঘরে। আমি বলেছি মা, এখন তো আর দুপুরের ভাত খাবো না, চায়ের সঙ্গে কিছু দিতে বলো। আর দেখো কত কি করেছে। সাফিয়া বেগম বললেন, ও তো রান্না করতে খুব পছন্দ করে। মাহি হাসলো। রুবা শ্বশুরকে ডেকে নিয়ে আসছে পড়ছে সবার সঙ্গে নাস্তা খেতে। মাহি বাবাকে দেখে দাঁড়ালো। সাফিয়া বেগম মনে মনে বলছেন, কতদিন পর এভাবে ওরা বসলো, শুধু শিহাবি নেই। রুবা শ্বশুরকে নিয়ে এসেছে ঘর থেকে। সাফিয়া বেগম মনে মনে বললেন, তোমাকে সেই জন্যই এত ভালোবাসি রুবা, তুমি সব পারো। ওনার চোখ ভিজে যাচ্ছে। রুবা এত কিছু কেন করলে? তোমার জন্য করিনি, বাবার জন্য করেছি। ও আচ্ছা, দেখলে মা, আমি ভাবছি আমার জন্য। মাহি বলল, সব তো আমি করিনি, ফ্রোজেন আইটেম ছিল, চা নিয়ে আসছি। বলেই রুবা উঠে যাচ্ছে। মাহি বলল, একদম না, বসো, ওরা আনবে। খুব সুন্দর একটা বিকেল কাটলো অনেকদিন পরে এই বাসায়। শুধু একটা মানুষের অনুপস্থিতি সবাই অনুভব করলেও খুব যত্ন করে মনের ভেতর সে কষ্টটা দাফন করেছে, যেন পাশের কেউ বুঝতে না পারে। শিহাব যেন না থেকেও আছে এই বাড়ির সবখানে। সন্ধ্যার পর সাফিয়া বেগম নিঝুমদের বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলেন, রুবার মাহি নিজেদের রুমে। মাহি সোফায় শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত, রুবা ঘর গোছাচ্ছে। দরজায় টোকা দিয়ে ফরিদা ডাকলো, ভাবি আসো ভেতরে। ফরিদা রুমে ঢুকে মাহিকে সাফিয়া বেগমের ডেবিট কার্ড দিয়ে বলল, ভাইজান আম্মা যাওয়ার সময় এটা দিতে বলল, টেবিলে রাখো। রুবা এদিকে আসো তো। রুবা কাছে যেতেই মাহি বলল, তোমার পায়ের কি অবস্থা দেখি? ঠিক হয়ে গেছে। লাল হয়ে আছে তো? কোনো জ্বালা যন্ত্রণা নেই। রুবা তুমি এমন তাড়াহুড়া কোনো কাজ নিয়ে করবে না আর। ঠিক আছে। রুবা তুমি ঘন্টাখানেক একা থাকতে পারবে না? আমি একটু বাইরে যাব। হ্যাঁ পারবো না কেন। গুড। ড্রেস চেঞ্জ করে বের হওয়ার আগে রুবাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছি প্রশ্ন করলে না যে? এখনো তোমাকে জিজ্ঞেস করাটা। বলেই হাসলো রুবা। বেশিক্ষণ কাছাকাছি আছি, বেশিক্ষণ লাগবে না, তোমার কিছু লাগবে? রুবা মাথা নেড়ে না করলো, আসছি বলেই মাহি বের হয়ে গেল। মাহি রুবার জন্য মোবাইল কিনতে বের হয়েছে, মা রুবাকে লেটেস্ট সেট কিনে দিতে বলল। মাহি মোবাইল কিনে রুবার জন্য ছোট্ট একটা গিফটও কিনল। বাসে ফেরার সময় ড্রাইভ করছে আর চিন্তা করছে, রুবার পছন্দ হবে তো ওর দেওয়া প্রথম উপহার? বিয়ের রাতে রুবাকে চুড়ি পরিয়ে দিয়েছে, কিন্তু ওটা তো একটা রিচুয়াল মাত্র, তাও মা দিয়েছে। এটা মনে হয় সব ছেলের হাতে মারা দিয়ে দেয় কিছু একটা বউকে প্রথম রাতে দেওয়ার জন্য। কি জানি, হাসলো মাহি, ওদের তো আর নর্মাল বিয়ে না। মাহি গিফটের বক্সটার দিকে তাকালো, তার এক্সাইটেড লাগছে রুবার কেমন লাগবে চিন্তা করে। মাহি সময় মতো বাসায় ফিরে এলো, গাড়ি থেকে নেমে অভ্যাসবশত সিগারেট বের করলো। আগুন ধরানোর আগেই হঠাৎ তার মনে হলো, গিফট দেওয়ার সময় ওর শরীর থেকে সিগারেটের গন্ধ আসবে, রুবার খুবই বিরক্তি লাগবে হয়তো। সে সিগারেট প্যাকেটে ভরে ফেলল আবার। উপরে উঠে দেখে রুবা দুই বুয়ার সঙ্গে বসে কি যেন খাচ্ছে। মাহি লিভিং রুমে ঢুকতেই দুই বুয়া ওকে দেখিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। পানি খাবো বুয়া, অবশ্যই ঠান্ডা। রুবা কি খাচ্ছ? শুকনা বরই আর তেঁতুলের মিক্স ভর্তা, খাবে তুমি? আরে না মাথা খারাপ, আমি টক খেতে পারি না, তুমি খাও। আমারও দাঁত টক হয়ে যায়, কিন্তু খেতে খুব ইচ্ছে করে আমার। কি করলে এতক্ষণ রুবা? তুমি যাওয়ার পর আমাদের ঘরটা গোছালাম, তারপর দুই বুয়ার সঙ্গে এখানে বসে গল্প করছি আর ভর্তা খাচ্ছি। ও আচ্ছা, খালামণির বাসা থেকে খাবার পাঠিয়েছে স্পেশালি তোমার জন্য, নিজুমাপু কাচ্চি পাঠিয়েছে, তুমি পছন্দ করো তাই। আমার সঙ্গে আবার কথাও বলল ফোনে। মাহি শুধু বলল, ও কি বলল নিজুম তোমার সঙ্গে? আমার শরীরের খবর নিল মায়ের কাছ থেকে, শুনল আমার পা পুড়ে গেছে। তোমার কি খবর, ছুটি নিয়েছো? সারাদিন কি করছো? আজ কখন আসলে হসপিটাল থেকে? কোথায় গেছো এখন? এসব আর কি। তুমি কি বললে? বললাম
তুমি একটা কাজে বাইরে গেছো আর ছুটি নিয়ে রেস্ট করছো, আমার খুব টেক কেয়ার করছো, এই তো। ও আচ্ছা। মাহি দীর্ঘশ্বাস ফেললো, বুয়া পানি দিল। মাহি ফরিদাকে বলল, এই ব্যাগটা মায়ের ঘরে রেখে আসো, রুবা আমি ঘরে যাচ্ছি, তুমি যাবে এখন? বলি মাহি উঠে দাঁড়ালো। আমি একটু পর আসছি, তুমি যাও। ডিনার কখন দেবে? আমি চেঞ্জ করে আসি তারপর, তুমি সার্ভ করতে বলো। বলি মাহি নিজের রুমের দিকে রওনা হলো। রুমে গিয়ে মাহি জিন্স চেঞ্জ করে ঘরের ড্রেস পরলো, মোবাইল নিয়ে বসলো। তারপর নিঝুম মেসেজ দিয়েছে আবার, তোর প্রিয় খাবার পাঠালাম, আশা করি খেতে ভালো লাগবে, আজ অনেক কষ্ট গেল তোর। মাহি মেসেজ ডিলিট করে দিল। দরজায় নক করছে বুয়া। ভাইজান, ভাবি ডাকে। যাও, আসছি বুয়া। মাহি গিয়ে দেখে রুবার বাবা খাবার টেবিলে অলরেডি বসে আছে। মাহি বাবাকে দেখে খুশি হলো। কি খবর বাবা, কেমন আছো? ভালো আছি মাহি, তোমার কি খবর? আজ না বলে তুমি হসপিটালে গেলে, ফোনও ধরছো না। তোমার মা আর রুবা খুব অস্থির ছিল। সরি বাবা, এমন আর হবে না। আজগর সাহেব বলল, ঠিক আছে এখন খাওয়া শুরু করো। আমি এসব কাচ্চি খাবো না, এত তেল। মাহি বলল, রুবা বলল, ওমা তুমি তো পছন্দ করো কাচ্ছি, নিঝুম আপু এত শখ করে পাঠালো, এখন খাবে না? ওরা পাঠালেই খেতে হবে, আমার ইচ্ছে করছে না, আর কি আছে দাও। মাহি একটু কঠিন গলায় বলল কথাটা, রুটি আর চিকেন। বলি রুবা এগিয়ে দিল মাহির দিকে বাটি। মাহি রুটি চিকেন কারি খাচ্ছে আর মনে মনে বলল, ঢং আমাকে রোদের মধ্যে এত দূরে নিয়ে গিয়ে রেখে চলে আসলো, এখন আবার খাবার পাঠিয়ে কম্পালসেট করার চেষ্টা। ওরা ডিনার করা শেষে লিভিং রুমে বসে রইল কিছুক্ষণ। সাফিয়া বেগম আসলেন বোনের বাসা থেকে। মাকে দেখে মাহি বলল, আমি তো ভেবেছিলাম তুমি আরো পরে আসবে মা। ইচ্ছে করে চলে এসেছি আগে থেকে, ইচ্ছে করেই চলে এসেছি আগে আগে। রুবা অসুস্থ, তোমার বাবা বাসায় একা। মা আমি এখন সুস্থ, রুবা বলল। তোমার বাবাকে ডিনার দিয়েছে ওরা। সাফিয়া বেগম বললেন, মা বাবা আমাদের সাথে খাবার টেবিলে বসে ডিনার করেছে। সত্যি? সাফিয়া বেগম অবাক হলেন। রুবা বলল, আমি ডাকতেই বাবা চলে আসলেন। থ্যাঙ্কস রুবা, তোমার বাবা নরমাল হয়ে গেলে আমার আর কোনো চিন্তা নেই। মা তোমার অর্ডারের জিনিস চলে এসেছে। কোন জিনিস? কার্ড দিয়ে গেলে না, দাঁড়াও দিচ্ছি। বলি মাহি মায়ের ঘরে ছুটে গেল। সাফিয়া বেগম বললেন, ও আচ্ছা। মাহি মায়ের ঘর থেকে মোবাইলের প্যাকেটটা নিয়ে এলো। এই নাও মা, তুমি দাও। তুমি দিতে আমাকে দিতে হবে, এমন কোনো কথা নেই। সাফিয়া বেগম রুবার দিকে ব্যাগটা দিয়ে বলল, রুবা মা তোমার জন্য একটা গিফট আছে, দেখো তো। আমার জন্য গিফট? রুবা অবাক হলো। মাহি বলল, খুলে দেখো। রুবা প্যাকেট খুলে বের করলে আইফোনের লেটেস্ট মডেল। ওয়াও, আমার জন্য? কিন্তু এত দামি সেটের দরকার কি ছিল? কি বলো রুবা, তুমি আমার জন্য কত দামি জানো তুমি, এটা তার কাছে কিছুই না। সাফিয়া বেগম বললেন। রুবা শাশুড়িকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস বলল। মাহি বলল, দাও তোমার ছবি তুলে দেই। রুবা বলল, মায়ের সঙ্গে ছবি না, তোমরা তোলো ছবি, আমি যাই তোমার বাবার সঙ্গে দেখা করি। মা কবে হচ্ছে রিয়া আপুর বিয়ে? ও 2 সপ্তাহ পর এনগেজমেন্ট, বিয়ের ডেট পরে ঠিক হবে। সাফিয়া বেগম বললেন। বলেই তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন। চলো রুবা ঘরে যাই। তুমি যাও, আমি আসছি। আর কি কাজ তোমার এখানে? পানি নিয়ে আস, ওরা দিয়ে যাবে, তুমি আমার সঙ্গে চলো। নিয়ে নিয়ে সঙ্গে? নো, কাম উইথ মি। বলি মাহি রুবার হাত ধরে টানল। অগত্যা রুবাকে যেতেই হলো মাহির সঙ্গে। ঘরে ঢুকে মাহি বলল, দাও তোমার নতুন ফোন দিয়ে তোমার ছবি তুলি একটা। শুধু আমার ছবি কেন, চলো আমরা একটা সেলফি তুলি। তাই ঠিক আছে, চলো তোমার আমার প্রথম সেলফি হয়ে যাক রুবা। দুজন সেলফি তোলার জন্য ক্লোজ হয়ে দাঁড়ালো। রুবা বলল, আমার চুল ঠিক নেই, একটু দাঁড়াও। মাহি ঠিক করে দিল রুবার চুল। এখন ঠিক আছে রুবা? ঠিক আছে। সেলফি তোলা শেষে রুবা বলল, এই মোবাইল কিনতে তখন বের হলে তুমি? মা কার্ড দিয়ে গেল যাওয়ার সময়। মাহি বলল। মাহি হোম থিয়েটারে মিউজিক ছাড়লো, তার প্রিয় কিশোর কুমারের হিন্দি সং। এক ফাঁকে রুবার জন্য আনা তার গিফটটা ড্রয়ার খুলে দেখে নিল। রুবা মেডিসিন নাও আর তোমার পায়ে ওষুধ লাগিয়ে দেই, আসো। আমি একটা ড্রেস চেঞ্জ করে আসি, কামিজে বড়য়ে ভর্তা পড়েছিল, দাগ বসে আছে।
রুবা আলমারি খুলে নিজের কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে গেল। মাহি বক্স থেকে জিনিসটা বের করে পকেটে রাখল। সে কিছুটা নার্ভাস, এত অস্বস্তি লাগছে কেন জানি। নিঝুমকে 3 বছরে কত গিফট দিয়েছে, কখনো এমন নার্ভাস বা অস্বস্তি লাগেনি তার। আজ এই সামান্য জিনিসটা রুবাকে দিতে ওর এমন লাগছে কেন? মনে হচ্ছে ভাইভা এক্সাম দিতে এখনই স্যারদের সামনে যাবে। নিজের ভাবনায় নিজেই হো হো করে হেসে উঠল মাহি। একবার আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে গায়ে পছন্দের পারফিউমও লাগিয়ে নিল। মিউজিক সিস্টেমে কিশোর কুমার গাইছে, মাহিও গুনগুন করে গাইছে। রুবা কামিজ চেঞ্জ করে ঝুঁকে মুখে পানি দিয়ে রুমে ঢুকে দেখে মাহি গান গাইছে। সে ঝুপ করে শুনছে আয়নার সামনে দাঁড়িয়ে, এত সুন্দর করে গায়ও গান। মাহির সঙ্গে চোখে চোখ পড়তে রুবা বলল, কি চমৎকার গাইছিলে তুমি। আরে দূর সেরকম কিছু না, কিশোর কুমার ইজ মাই সোল সিঙ্গার। কি যে গেয়েছে গান কলিজাতে গিয়ে লাগে। আমারও খুব ভালো লাগে ওর গান। চুল ঠিক করে রুবা তার ওষুধ খেয়ে নিল। রুবা রুমের অন্য সব আলো নিভিয়ে বেডসাইড লাইটগুলো জ্বালিয়ে দিল। তারপর বিছানায় বসে গান শুনছে। মাহি সোফায় বসে চোখ বন্ধ করে আছে। হঠাৎ মাহি বলল, কেমন জানি গা ম্যাজম্যাজ করছে। মনে মনে বলল, করবে না, হাঁটতে হলো রোদের ভেতর, ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল বাসে, তারপর আবার সিএনজিতে। উফ, এখন রুবার গিফটটা দেওয়াই যায়, তাই না? মাহি উঠে বেডে গিয়ে বসল। রুবা দুই হাঁটু বুকের কাছে ভাঁজ করে বসে গান শুনছে মনোযোগ দিয়ে। মাহি বলল, তোমার পায়ের ওষুধটা কোথায় দেখি লাগিয়ে দেই। রুবা সাইড টেবিল থেকে অয়েন্টমেন্টটা নিয়ে মাহির হাতে দিল। মাহি পায়ে লাগিয়ে দিল ওষুধ, তারপর আস্তে করে নিজের পকেট থেকে বের করলো একটা সোনার নূপুর। রুবা, তোমার জন্য দেখো তো পছন্দ হয় কিনা। রুবা হাতে নিয়ে বলল, খুব সুন্দর তো। পছন্দ হয়েছে? অনেক। আমি পরিয়ে দেই? রুবা চুপ নেড়ে সম্মতি দিল। মাহি ফ্লোরে বসে রুবার পায়ে নূপুর পরিয়ে দিল। রুবা বলল, খুব সুন্দর। তোমার পায়ের চেয়ে কম। কখন কিনলে? ফোন কিনতে যখন গেলাম তখন মনে হলো তোমার জন্য আমিও একটা গিফট কিনি, আর ওই দিন তোমার পায়ে ওষুধ লাগানোর সময় মনে হলো এত সুন্দর পা খালি থাকবে কেন, এই পায়ে নূপুর থাকবে। দোকানের সেলস গার্ল বলল এসব সোনার নূপুর নাকি একটাই পড়ে, তাই একটাই কিনলাম। রুবা গলা নামিয়ে বলল, থ্যাঙ্কস। ওয়েলকাম। তোমার পছন্দ হয়েছে তো? আমি টেনশন করছিলাম পছন্দ হয় কিনা। খুব সুন্দর, অনেক পছন্দ হয়েছে। আমার মনে হয় মেয়েদের পায়ে নূপুর আর নাকের ফুল নাকফুল মেয়েদের সৌন্দর্যকে দ্বিগুণ করে দেয়। আমার নাকফুল পরানোর ছিদ্র নেই। তোমার নাক তো এমনিতে অনেক সুন্দর, নাকফুল না হলেও চলবে। আর যদি থাকতো তাহলে চোখ ফেরানো যেত না। বলি রুবা লজ্জা পেল, মোবাইল নিয়ে বলল, ছবি তুলি তোমার পায়ের, আমার দেওয়া প্রথম গিফট পড়ছো। রুবা হাসল। মাহি বলল, চলো পোর্চের ছাদে যাই, আজ পূর্ণিমা খুব সুন্দর, জ্যোৎস্না বাহিরে, চলো যাই। বলি দুজন উঠে দাঁড়ালো। রুবা বলল, আমি আগে মাকে নূপুরটা দেখি আসি, কি বলো? মাহি হাত ধরে আটকালো রুবাকে। এত রাতে যাওয়ার দরকার নেই, কি মাথা নষ্ট। আচ্ছা কালকে দেখাবো। ঠিক আছে দেখিও। মাহির মোবাইলে মেসেজের সাউন্ড হলো তখন। রুবা বলল, মেসেজ আসছে তোমার, পরে পড়বো। কাচ্চি কেমন লাগলো সুইটহার্ট, আমার কথাগুলো চিন্তা করিস, আজ যা বললাম। মাহি মোবাইল বেডে ছুঁড়ে ফেলে দিল। তারপর রুবাকে বলল, এখন হাত ধরো আমার। বলেই মাহি হাত বাড়িয়ে দিল। রুবা সেই হাত ধরল। হাত ধরে দুজন ঘর থেকে বের হলো, জ্যোৎস্নায় গিয়ে দাঁড়ালো। দুজন হাত ধরে এসে ছাদে দাঁড়ালো। মাহি বলল, কি সুন্দর চাঁদ দেখেছো রুবা? রুবা মাথা নাড়ল, এরকম জ্যোৎস্নায় মনটা খুব ভালো হয়ে যায়, তাই না? অনেক সময় মন আবার খারাপও হয়। সেটাও ঠিক বলছো। রুবা বসলো সিমেন্টের বেঞ্চে। মাহি বেঞ্চের উপর বসে দুই পা রুবার দুই দিক দিয়ে পেছনে বসলো। তোমার কি মন খারাপ হচ্ছে রুবা? না। রুবা, তুমি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে যোগাযোগ রাখো না কেন, সবার সঙ্গে যোগাযোগ থাকলে তোমার দেখবে মন ভালো থাকবে, কথা বলার জায়গা হবে। এই যে সারাদিন কি করো তুমি, একা বসে থাকো, আমি মায়ের সাথে গল্প করি, এখন তো সারাক্ষণ তুমি থাকো, তাই সময় কেটে যায়। মাহি বলল, হ্যাঁ ঠিক আছে, মায়ের সাথে গল্প করো, কিন্তু মাকেও দেখবে খেলামনি, মামি চাচি মায়ের বান্ধবীদের সাথে কথা বলছে আসা যাওয়া করে। আর আমার ছুটি শেষ হলে রুবা মাই ডিয়ার দম ফেলার ফুরসত নেই, হসপিটাল পড়াশোনা এসব করে একেবারে দৌড়ের উপর থাকব। তোমার সঙ্গে সময় কাটানোর সময় কোথায়? দেখা যাবে কোন রাতে ফিরবো, আবার সকালে চলে যাব,
এসবই চলবে। তুমি ঠিকই আমার জন্য সময় বের করবে আমি জানি। বলেই রুবা হাসলো। মাহি রুবার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাই আমাকে এতটা জানো তুমি? একটা জিনিস প্রতিদিন অবাক হই ভেবে, তোমাকে আগে যা জানতাম এখন দেখি তুমি অনেক রকম। তো আগে কি জানতে রুবা? রুবা মুখ নামিয়ে হেসে বলল, সেটা তো বলা যাবে না। মাহি ওর ঘাড়ের কাছে মুখ নামিয়ে বলল, প্লিজ বলো। রুবা হেসে বলল, তোমাকে মনে হতো তুমি খুব নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষ, নিজের পড়াশুনো, ক্যারিয়ার আর বন্ধু বান্ধব এই নিয়ে তোমার জীবন। ভুল ধারণা না, কিন্তু এটা তোমার, আমি তো পড়াশোনা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু কোথায় তুমি তো ফ্যামিলিকেও সময় দাও। এটা তো এখন দেই, কারণ আগে আমার ফ্যামিলি বলতে মা বাবা ভাইয়া ছাড়া কেউ ছিল না, তারা নিজেদের নিয়ে ব্যস্ত ছিল। এখন তো বিয়ে করেছি, সময় তো বউকে দিতেই হবে, তাই না? আর একটা জিনিস মনে হয়, ফিসফিস করে বলল রুবা, তুমি অনেক রোম্যান্টিক। মাহি শব্দ করে হেসে উঠল। আসলেই কি তাই? রুবা লজ্জা পেয়ে বলল, আমি কিভাবে বলবো? রুবা, আমি ব্যস্ত হয়ে পড়লে তুমি মন খারাপ করে থাকবে। তুমি একজন ডাক্তার, আমি সেটা জানি, আমার সময়ের অনেক। আমি তোমাকে প্রমিস করছি, আমি যতই ব্যস্ত থাকি তোমার জন্য দিনের একটা সময় থাকবে, আমরা গল্প করব, ঠিক আছে? কিংবা ঘুরতে যাব। ঠিক আছে, এখন চলো উঠি। আর একটু থাকি, রুমে গেলেই ঘুমিয়ে যাব। এখানে কত সুন্দর গল্প করছি দুজন। গরম লাগছে তো, বেডে শুয়ে গল্প করি। আচ্ছা ঠিক আছে চলো। দুজন আবার রুমে ফিরে আসলো। বেডে শুয়ে মাহি বলল, আমি কোনো রোমান্টিক মানুষ নই রুবা, আমি বাস্তববাদী মানুষ। আমার কাছে আমার বর্তমানটাই বড়। আমি বর্তমানে বাঁচি আর ভবিষ্যৎকে ভেতরে ধারণ করি। অতীত আঁকড়ে বর্তমান আর ভবিষ্যৎকে ঝামেলায় ফেলা আমার কাছে বোকামি মনে হয়। একটা ব্যাপার যখন অতীত হয়ে যায় সেটাকে ধরে পড়ে থাকাটা বুদ্ধিমানের কাজ না। এই কথাটা সবসময় মনে রাখবে আমার ব্যাপারে। ঠিক আছে মনে রাখব। আর একটা কথা বলেই মাহি রুবার হাত ধরে ফেললো। আমার মতো বাস্তববাদী সবাই যে হবে তা কিন্তু নয়, কিন্তু জীবনকে এগিয়ে নিতে হলে কিছুটা বাস্তববাদী হতে হয় রুবা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রুবার চোখে পানি চলে আসছে। মাহি উঠে বসল। রুবা প্লিজ প্লিজ, আই এম সরি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। রুবা চোখের পানি লুকাতে অন্য দিকে তাকালো। এদিকে দেখো রুবা, তাকাও আমার দিকে। রুবা মাহির দিকে তাকালো। মাহি রুবার চোখ মুছিয়ে দিল। এই বোকামি, আমি তোমাকে বলেছি আমার মতো প্র্যাকটিক্যাল হয়ে যেতে এক পলকে, তুমি তোমার মতো থাকো, তুমি তোমার আলোয় আলোকিত। আমার গা কেমন ব্যথা ব্যথা করছে, খুব ক্লান্ত লাগছে। চলো রুবা এখন ঘুমানো যাক। আর শোনো, কালকে থেকে যা বললাম ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ বাড়াও, আনন্দে থাকবে, ঠিক আছে? রুবা মাথা নেড়ে সম্মতি দিল, তারপর চোখ বন্ধ করলো। তারও এখন খুব ঘুম পাচ্ছে। মাহি পাশ ফিরে শুয়ে নিঝুমের ব্যাপারটা চিন্তা করছে। নিঝুমের ক্যারেক্টারের সঙ্গে কি এই ছেলে মানুষগুলো যায়? ও যা শুরু করেছে এখন, যত বলবো না সে আরও তিনগুণ উৎসাহ নিয়ে করবে, এটাই নিঝুমের সমস্যা। পাশ ফিরে তাকিয়ে দেখে মাহি রুবা ঘুমিয়ে গেছে। ও তাকিয়ে রইল রুবার দিকে অপলক, মনে মনে ভাবছে, রুবা যদি নিঝুমের কথা জানতে পারে কখনো তখন কি হবে? ও নিজে আরও কষ্ট পাবে, তখন নিজেকে আরও অপরাধী ভাববে। তোমাকে আমার অতীত জানাতে চাই না কখনো রুবা, কখনোই না। এসব ভাবনা ভাবতে ভাবতে মাহি ঘুমিয়ে গেল। ভোর রাতের দিকে হঠাৎ রুবা পাশ ফিরার সময় মাহির শরীরের সঙ্গে হাতটা লাগতে লাফ দিয়ে উঠে বসল। জ্বরে মাহির গা পুড়ে যাচ্ছে, কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। রুবা ডাকল, এই ওঠো, এই কানের কাছে এসে বলল, শুনছো, প্লিজ ওঠো। মাহি চোখ না খুলেই বলল, কিছু লাগবে রুবা? আমার কিছু লাগবে না, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঠান্ডা লাগছে খুব? আলো জ্বেলে রুবা এসি অফ করে দিল। জ্বর মাপতে হবে তোমার, বলেই রুবা মেডিসিন বক্স থেকে থার্মোমিটার বের করল। এই তাকাও না, হা করো, থার্মোমিটার নাও। মাহি মুখে থার্মোমিটার নিয়ে শুয়ে আছে। কখন থেকে তোমার এই অবস্থা, আমাকে ডাকলে না কেন? ও আল্লাহ, তোমার তো 103 ডিগ্রির উপর জ্বর। রুবা থার্মোমিটারে চোখ রেখে আঁতকে উঠল। প্যারাসিটামল বের করে মাহির হাতে দিল, তারপর পানির গ্লাস সামনে ধরল। গায়ে স্পঞ্জ করা দরকার না? মাহি ওষুধ খেয়ে হেসে বলল, ডাক্তারের উপর ডাক্তারি হচ্ছে তাই না রুবা? কথা বলো না, এত জ্বর এখন কি করব আমি সেটাই বলো। কিছুই করতে হবে না, আমার পাশে শুয়ে থাকো তাহলেই হবে, ঘুমাও। গায়ে স্পঞ্জ করতে হবে তো রুবা? এসব লাগবে না, প্যারাসিটামল খেয়েছি এতেই চলবে। তুমি অস্থির হয়ো না প্লিজ,
মাহি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রাতে বলেছিলে গা ব্যথা করছে, এই জ্বরের জন্যই এখন বুঝলাম। শরবত করে আনবো, খাও ভালো লাগবে। রুবা আমি ঘুমাবো, প্লিজ তুমি কি শুরু করলে? আমার পাশে শুয়ে থাকো, ঘুম ভেঙে দেখবে আমার জ্বর গায়েব। মাথা ব্যথা করছে তোমার? না, তবে খুব ভার হয়ে আছে, ঘুম হলেই ঠিক হয়ে যাবে দেখো। ঠিক আছে তুমি ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। উঠে যেও না কোথাও। বলি মাহি চোখ বন্ধ করল। রুবা মাহির মাথা ম্যাসেজ করে দিচ্ছে। রুবা জানি মাহি অসুস্থ হলে খুব কাতর হয়ে যায়, জ্বর হলেও তার শাশুড়ি সারাক্ষণ মাহির কাছে থাকে একদম বাচ্চাদের মতো করে। একবার টাইফয়েড হলো বছর খানেক আগে, মাহি বাচ্চাদের মতো মাকে অস্থির করে দিয়েছিল, মনে মনে হাসল রুবা। এই মানুষটার কাছাকাছি যত আসছি তত সে নতুন নতুন ব্যাপার খেয়াল করে, কখনো সে বাচ্চাদের মতো, কখনো একরুখা, কখনো দারুণ ম্যাচিউর, কখনো রাগি, কখনো চরম ধৈর্যশীল, সবচেয়ে বেশি দায়িত্বশীল সে। আগে মাহির এত রূপের সঙ্গে পরিচয় হয়নি তার। অবশ্য এই মাহিকে বাবা মাও দেখে অবাক হচ্ছে। মাহিকে নিয়ে ভাবতে ভাবতে ওর কপালে হাত রেখে ঘুমিয়ে গেল রুবা। সকালে মাহির ডাকেই ঘুম ভাঙল তার। এই যে ম্যাডাম রুবা, আমার চোখ কপাল থেকে হাতটা একটু সরাবেন, আমি দুনিয়াটা দেখব। রুবা ধর্মর করে সোজা হয়ে বসল, ওর হাত ছিল মাহির চোখের উপর। এখন কেমন তোমার জ্বর? বলি রুবা মাহির কপালে হাত রাখলো আবার। এখনো তো অনেক জ্বর আছে। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না রুবা। মাকে খবর দেই। পরে দিও, এত অস্থির হওয়ার কিছু নেই। ঠিক আছে তুমি ফ্রেশ হও, আমি তোমার ব্রেকফাস্ট নিয়ে আসি। বলি রুবা বের হয়ে গেল, মাহি শুয়েই রইল। নিজুম, এই জ্বর আসছে তোর জন্য? এভাবে প্রখর রোদের মধ্যে আমাকে ফেলে না আসলে এই জ্বর আসতো না। মাথার যন্ত্রণা করছে এখন, মাহি ভাবছে এখন এই জ্বর আর মাথার যন্ত্রণা কয়দিনে ঠিক হয় কে জানে। রুবা কিছুক্ষণ পর ফিরে এসেছে, সঙ্গে বুয়া ট্রে হাতে খাবার নিয়ে এসেছে। তুমি এখনো উঠলে না? কিছু খেতে ইচ্ছে করছে না রুবা। আমি জানি, কিন্তু কিছু করার নেই, খেতে তোমাকে হবে। মনে নেই আমি যখন অসুস্থ ছিলাম তুমি কি করেছিলে? বুয়া টেবিলে রেখে যাও, তারপর চা নিয়ে আসো। বুয়া চলে গেল। তুমি কি আমার উপর প্রতিশোধ নিচ্ছ রুবা? কিসের? তোমাকে জোর করে খাবার খাইয়েছিলাম বলে? নিব তো চরম প্রতিশোধ নিব, দেখো না আর কি কি করি। প্লিজ তোমার পায়ে পড়ি, মাফ করো, আর কখনো তোমার অসুস্থতার সময় খেতে বলো না। কোনো লাভ নেই ডক্টর সাহেব, ওঠেন এখন। বলি রুবা মাহির হাত ধরে টানছে। অগত্যা মাহিকে উঠে যেতেই হলো ওয়াশরুমে। খেতে বসে মাহি বলল, আমি কিন্তু রোগীর খাবার খেতে পারবো না, আগেই বলে দিলাম, নর্মাল খাবার খাবো। তুমি তাকিয়ে দেখো, নর্মাল খাবারই এনেছি, স্যুপ আর স্যান্ডউইচ। স্যুপ না খেলে হয় না? ইস, এত কথা! বলি ধমকে উঠল রুবা। ওরে বাবা, এত বড় ধমক অসুস্থ মানুষকে কেউ দেয়? আর একটা কথা বলে আরো জোরে ধমক খাবে তুমি। রুবা স্যুপের চামচে ফু দিয়ে মাহির মুখের সামনে ধরেছে। মাহি বলল, তুমি একটু খাও। আমি পরে খাবো, এখন কথা না, খাও আগে। না খাও রুবা প্লিজ। ওকে, তুমি তিনবার, আমি একবার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই এই, আমার বেলায় চামচে ভরে ভরে স্যুপ তুলো, আর নিজের বেলায় একটু, হবে না রুবা? চিটিং হবে না? মাহি তুমি এত জিদ করো। তুমিও তো কম করছো না রুবা। এখন স্যান্ডউইচ খেতে থাকো বসে বসে, আমি মায়ের ঘর থেকে আসি। রুবা বের হয়ে যাচ্ছে, মাহি ডেকে বলল, রুবা থ্যাঙ্কস। ফর হোয়াট? খুব সুন্দর করে আমাকে নাম ধরে ডাকার জন্য। রুবা হেসে দৌড় দিল শাশুড়ির ঘরের দিকে। মাহি এক কামড় স্যান্ডউইচ খেয়ে রেখে দিল। মাথায় যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে সে। ফোনে রিং হচ্ছে, মোবাইলটা কোথায় আছে উঠে খুঁজতেই ইচ্ছে করছে না। আবার রিং হচ্ছে, এবার মাহি উঠল সোফার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখে নিঝুমের ফোন। একবার ভাবল ধরবে না, কিন্তু না ধরলে বারবার করতেই থাকবে। হ্যালো বল নিঝুম। কি অবস্থা, কি করিস? তেমন কিছু না, এই তো ব্রেকফাস্ট করলাম। তারপর তোদের বাড়ির কি খবর, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে? না, মাত্র তো গতকাল এনগেজমেন্টের তারিখ ঠিক হলো। গুড, আমি ফোন দিয়ে কংগ্রাচুলেশন জানাবো রিয়া আপুকে, বলিস। মাহি, কালকে তুই কিভাবে ফিরলি বাসায়? ওই ব্যাপারটা তোর না জানলেও চলবে, তুই শান্তি পেয়েছিস তো, আমার এতেই ভালো লাগছে। মাহি সরি রে, রাগের মাথায় করে ফেলেছি, তুই আমাকে বকা দিয়ে চিল্লাচিল্লি কর প্লিজ। কেন বকা দিব? আমি তো তোকে বলেছি তুই যত পারিস আমাকে ঘৃণা কর, প্লিজ কিপ ইট আপ নিঝুম। রুবা তখনই ঘরে ঢুকলো, মাহি আর কথা বাড়াতে চাইছে না।
নিঝুমের নাম শুনলি আবার হুট করে ফোন রাখলেও জিজ্ঞাসা করতে পারি রূপা, মাহি বলল। রূপা তুমি খেয়ে নাও। মাহি তুই মনে হয় আমার সঙ্গে কথা বলছিলি। আমি জানি, এখন বলো কিসের জন্য ফোন দিছিস। আমি তোর সাথে দেখা করতে চাচ্ছি, প্লিজ না করিস না। কালকে আমার দারুণ শিক্ষা হয়েছে, আবার অসম্ভব। প্লিজ মাহি প্লিজ। আমি ফোন রাখছি, পরে কথা হবে, আল্লাহ হাফেজ।